জাস্ট আ নাম্বার, সেটা শ্রীময়ী বিশ্বাস কিন্তু একেবারে ধরাছোঁয়া দিয়েছে। সত্যি বলতে গেলে শি ইজ রেনাউন্ড ফটোগ্রাফার অ্যান্ড নট টু মেনশন উনি যেই কাজটা করছে, হ্যাঁ আমরা জানি আপনারা একেবারে উদ্গ্রীব হয়ে বসে আছেন কী কাজ করছে সেটা উনিই বলবেন। তার আগে বলে দিই যে এইসব মাদার্সরা যাদেরকে আমরা ভেবেছি তারা ওই হাউসওয়াইফের চার দেওয়ারের মধ্যে থাকবেন, না তারা আউটব্রেক করেছে। এবার কী নিয়ে কথা হচ্ছে সেটা আমাদেরকে শ্রীময়ীদি বলবে। নমস্কার শ্রীময়ীদি, কেমন আছো বলো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? চলে আচ্ছা, প্রথমেই জিজ্ঞেস করবো যে এই যে এজ ইজ জাস্ট আ নাম্বার, এই ট্যাগ লাইনটা এটা আমরা অলওয়েজ শুনে এসেছি, তো এইখানে দাঁড়িয়ে তোমার এই স্টুডিওতে দাঁড়িয়ে তুমি কিছুটা নতুন করতে চাইছিলে, যখন আমরা আসলাম তখন নতুন করতে চাইছিলে সেটা দেখাই যাচ্ছিল, কি সেটা আমাদেরকে বলো। আমার বেসিক্যালি যেটা হচ্ছে একটা পোর্টফোলিও সেশন চলছে, সেটা হচ্ছে যে বিভিন্ন এজ গ্রুপ তার মধ্যে আছে। তো আজকের আমার যে পোর্টফোলিওর যে শ্যুটটা যেটা হচ্ছে তার এজ গ্রুপটা হচ্ছে 35 to 55। ঠিক আছে, তো আমার কাছে আজকে দুজন আছেন, আমার দুজন আজকে শ্যুট করতে এসেছেন। তো তাদের প্রত্যেকের মেয়েরা বড় হয়ে গেছে, একটা সময় গিয়ে তারা প্রচুর সময় দিয়েছে বাচ্চাদের পেছনে, যেটা আমরা জেনারেলি মারা করে থাকি। তো কিন্তু তারপরে তাদের একটা সময় রিয়েলাইজ করেছেন তারা যে এবার হয়তো সময় এসে নিজের দিকে একটু তাকানোর, নিজের দিকে একটুখানি ভাবার, নিজের জন্য ভাবার। কিন্তু সেখানে তাদের কাছে বয়সটা হয়তো একটা বাধা হয়ে দাঁড়িয়েছে যে আলটিমেটলি আমি এই বয়সে গিয়ে কি নতুন করে কিছু করতে পারবো, এবং বিশেষ করে সেটা যদি মডেলিং বা অ্যাক্টিং হয়ে থাকে তাহলে কি আমার সেখানে কোনো জায়গা আছে সেই ইন্ডাস্ট্রিতে। তো আমার সেটাই বোঝানোর একটা চেষ্টা যে মডেলিং বা অ্যাক্টিং যেটা, বা ধরো আমাদের অ্যাড শ্যুটসগুলো যেটা হয়, আমরা জেনারেলি কী দেখি যে হোর্ডিংয়ে দেখি যে ঠাম্মা তার সাথে দুটো বাচ্চা, ছোটো ছোটো নাতি নাতনি, বা আমরা টিভিতেও দেখি, বা আমরা মিস্টার অমিতাভ বচ্চনকেও দেখছি যে এখনও তিনি কত সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন ইন্ডাস্ট্রিতে। তো এই জিনিসটা আমার একটা একটা বার্তা পৌঁছানোর যে তুমি যেই বয়সেই হও না কেন, তুমি যখন সেটা ফিল করছো যে আমি কিছু একটা করতে চাই, তখন তুমি কিন্তু সেটা স্টার্ট করতে পারো একটু সময় নষ্ট না করে। তো আজকে আমি সেই জন্যই সেই শ্যুটটা একটা প্ল্যান করেছি, একটা পোর্টফোলিও ছোট্ট করে আমি করে দিচ্ছি প্রত্যেককে, তো তারাও খুব হ্যাপিলি সেই কাজটা করছে, তুমি তাদের সাথে কথা বললে জানতে পারবে। আচ্ছা, এইখানে আরেকটা জিনিস না বললেই নয় যেটা আমার তোমার কথা টেনে ধরেই আমি বলছি, এই যে তুমি সিলেকশন প্রসিডিওরটা কীভাবে করছো, মানে তাদের যে আজকে যেমন দুজন এসছে ফটোশ্যুটের জন্য বা পোর্টফোলিও বানানোর জন্য, তো তাদেরকে কী করে তুমি সিলেক্ট করছো অ্যান্ড তাদেরকে এগিয়ে দেওয়ার জন্য সেই প্রসিডিওরটা কী হচ্ছে? থ্যাংকস টু ফেসবুক অ্যান্ড সোশ্যাল মিডিয়া অ্যান্ড অল দিস, যে আমি ভীষণ অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়াতে, আমি খুব অ্যাক্টিভ আমার পেজে, আমার ইউটিউব চ্যানেলে। তো সেখানে আমি যখন পোস্ট করি কোনো কিছু, এরম টাইপের কোনো কিছু মেসেজ দিই, তো আমি দেখেছি থ্যাঙ্কফুলি আমি খুব রেসপন্স পাই সেখান থেকে। তো আমি এরকম পোস্ট আগে করেছিলাম, তো সেখান থেকে আমাকে অনেকে জানিয়েছেন যে আমরা ইন্টারেস্টেড, শ্রীময়ী আমি কি কাজ করতে পারবো। আর আমার একটা প্লাস পয়েন্ট বলতে পারো যে মেয়েরা, যে কোনো বয়সী মেয়েরা মানে আমার সাথে খুব ফ্রেন্ডলি, মানে কেন জানি না আমাকে খুব পছন্দ করে। তো সেখানে তারা নিজের মতন মনে করেই আমাকে কিন্তু প্রশ্ন করে যে দেখো আমরা কি স্টার্ট করতে পারবো, ভীষণ তো ভালো লাগে, ইচ্ছা করে তোমার শ্যুটগুলো দেখে ওরকমভাবে সেজে গুজে নিজেকে ওইভাবে দেখতে খুব ইচ্ছা করে। তো যারা সেই ইন্টারেস্টটা রাখেন বা যারা মনে করেন যে হ্যাঁ কিছু একটা করতে পারবো, আমি তাদেরকে অ্যাপ্রোচ করেছি যে একবার এসে পোর্টফোলিও করে দেখোই না, শুরু করে আমি তো আছি, আমি তো সেই জায়গাটায় হেল্প করবো। হ্যাঁ, তো সেই হেল্পটা সেই এগিয়ে দেওয়াটার জন্য দরকার, শুধু ছবি তোলা বা শুধু শ্যুট করলে তো হবে না, প্ল্যাটফর্মটা তো দিতে হবে। তো আমি চেষ্টা করি যে সেই জায়গাটা দেওয়ার। যেমন কাজ তেমন কথা, বা যেমন কথা তেমনি কাজ, এজ ইজ জাস্ট আ নাম্বার ডেফিনেটলি, অ্যান্ড তার একটা এক্সাম্পল কিন্তু আমার কাছে চলে এসেছে। দেবশ্রুতি, কেমন আছো বলো? প্রথমেই বলি শুভ বিজয়া, খুব ভালো আছি, তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালোই চলছি এই অকেশনে, এই করোনার মধ্যে সব ভালো। তোমাকে যে প্রথম প্রশ্ন না করলেই নয় সেটা হলো এই যে একটা গণ্ডির থেকে বেরিয়ে আসা, আগে মাদার সেই একটা রেসপন্সিবিলিটি, এখন একটা আলাদা জগতে প্ল্যাটফর্ম পেয়ে সেই জায়গায় স্টেপ ইন করা, কতটা এক্সাইটমেন্ট আর কতটা নার্ভাসনেস মনে হচ্ছে, ছোট করে যদি আমাদের সংক্ষিপ্ত বলো। এক্সাইটেড তো এখন হয়েছি, ফার্স্টে একটু নার্ভাস ছিলাম যে এতদিন পর এরকম একটা জায়গায় আসা, ডেফিনেটলি সেটা সবাই আর একটু তো নার্ভাস হয়, কিন্তু বেশ ভালো লাগে।
একটু নিজের জন্য একটু টাইম বার করা, যেটা আমাদের মনে হয় সব মেয়ের মধ্যেই থাকা উচিত, যে নিজেকে নিয়ে ভাবা বা নিজের জন্য একটু টাইম বের করা। মানে যা হয় যে এন্ড অফ দ্য ডে যদি আমি ভালো থাকি, আমার মনে হয় আমার ফ্যামিলিকে আমি ভালো রাখতে পারবো। তো সেই আমি ভালো থাকাটা আমার মনে হয় আমার এখান থেকেই শুরু হয়েছে। আচ্ছা, আর সেকেন্ড প্রশ্ন যেটা এক্ষুনি মনে হলো তোমার কথা টেনে ধরে আমি বলছি, যে এই যে বললে যে একটা আলাদা, তুমি বললে যে একটা আলাদা প্ল্যাটফর্ম পে নিজের ভালো থাকাটা দরকার, তো এইখানে এসে কি মনে হচ্ছে যে এত সুন্দর একটা আলাদা একটা অ্যাম্বিয়েন্স, আগে একটা চার দেওয়ালির মধ্যে থাকা, সেখানে থেকে একটা আলাদা অ্যাম্বিয়েন্স, সেই অ্যাম্বিয়েন্সের আলাদা যেই একটা চেঞ্জ সেটা এক্সপ্লেন করো। বলি আগে, আমি আগে নিজে জব করতাম, সংসারের জন্য মেয়ের জন্য সেই জবটাকে ছেড়ে আমি হোম মেকার হয়ে গেছিলাম। যারা ফার্স্ট থেকেই হোম মেকার হয় তাদের একটা লাইফ, যারা চাকরি করে সংসারটা সামলায় তাদের একটা লাইফ, আর যারা চাকরি ছেড়ে সংসারে 100% টাইম দেয় তাদের লাইফটা অনেকটা আলাদা, সেটা আমি ফিল করি। তো যখন আমি শ্রীময়ীর কাছে এইটা শুনলাম, তো প্রথমে ভাবছিলাম করবো কি করবো না, তারপর তো যখন চলে এলাম প্রচণ্ড ভালো লাগা, তখন মানে বুঝলাম যে কতটা ভালো থাকা যায় এখানে এসে। একটা সুন্দর পরিবেশ, একটা আনন্দের মধ্যে কাজ করা ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর এটা ভেবে ভালো লাগে যে না, চাকরি ছাড়ার পরেও আমি কিছু করছি বা করতে পারছি। তার মধ্যে অনেকটা ক্রেডিটই সিময়কে যায়, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগার জায়গা নিজের কাজটা। আনুষ্কার সাথে কথা বলবো, আর আনুষ্কার সাথে কথা বলে ওকে একটা ছোট্ট প্রশ্ন, মাকে তুমি আগে দেখেছো যে মা ঘরের কাজ করছে, তারপর ওয়ার্কিং ফ্রম হোম বা সারাক্ষণ বাড়িতে আছে, তো এখন মায়ের সাথে এই যে এখানে এসে মাকে একটা ডিফারেন্ট ধরনের লুকে দেখছো, কেমন লাগছে? মা আগে সবসময় বাড়িতেই থাকতো, এখানে আসার পর মা যখন আমায় এখানে নিয়ে আসলো আমি খুব ফ্যাসিনেটেড ছিলাম যে এত কিছু, মানে এত কমপ্লেক্স জিনিস দেখে। আমি মুভি অনেক দেখি, তো আমার সবসময় দেখার ইচ্ছা ছিল যে এগুলো কেমনভাবে হয়। আর মাকে ওই জামা কাপড় পরে আর ড্রেস আপ করে খুব সুন্দর লাগছে। তনুশ্রীদের সাথে কথা বলবো, ইয়েস, শি ইজ দ্য সেকেন্ড পার্সন এখানে এসে পোর্টফোলিও তৈরি করার জন্য। প্রথমেই জানি রাখি যে উনি কিন্তু থিয়েটার জগতেরও মানুষ, এখনও উনি থিয়েটার করেন, তো ওই থিয়েটার জগৎ থেকে এইখানে আসা, একটা মডেলিংয়ে প্ল্যাটফর্মে আসা, এটা হঠাৎ করে আসলো কীভাবে মাথায়? অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছিল যে থিয়েটারের পাশাপাশি যদি মডেলিংটা করা যায়, তো সেখান থেকে আমার শ্রীময়ীর সাথেই আলাপ হয়েছে। তো শ্রীময়ী আমাকে বলেছে যে তুমি এসো, তুমি নিজেকে এক্সপ্লোর করো। তো আচ্ছা, আর আরেকটা প্রশ্ন যেটা এক্ষুনি মাথায় আসলো সেটা হলো যে এই যে প্রথমে একটা হাউসওয়াইফের গণ্ডির মধ্যে থাকা, সেখান থেকে আউটব্রেক করে একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আসা যেখানে লোকজন জানবে, একটা মডেলিং করা মানে তো মডেলিংয়ের পোর্টফোলিও তৈরি করা মানে লোকজন জানবে, তো এইখানে এসে সেই অনুভূতিটা কেমন আমাদেরকে ছোট্ট যদি সংক্ষিপ্তে তুমি বলো? খুব ভালো লাগছে, মানে সেইভাবে বলতে গেলে আমার লাইফে এটা প্রথম শুট। তো আমার মনে হচ্ছে আমি একটু নিজেকে অ্যাডজাস্ট করতে পারছি, প্রথমে ভেবেছিলাম যে অ্যাডজাস্ট করতে পারবো কি না। তো এখানে এসে শ্রীময়ীর সঙ্গে কাজ করে আমার ভালো লাগছে, আমার সেই রকম কোনো প্রবলেম কিছু হচ্ছে না। তো আমার মনে হচ্ছে আমি এখানে নিজেকে বেশ অ্যাডজাস্ট করতে পারছি। হ্যাঁ, দিব্য ব্যাপার। আর আরেকটা প্রশ্ন সেটা হলো, নিজেকে এই গ্রুমিং, মানে যখন এখান থেকে বাইরে বেরিয়ে যাচ্ছ বা এখান থেকে বেরোবে তুমি, তখন ওই কনফিডেন্স লেভেলটা কতটা কতটা ছিল, সেই কনফিডেন্স লেভেলটা কতটা বেড়ে যাবে? সেটা আমার আগামী দিনের কাজের ওপর নির্ভর করবে যে আমি কতটা কাজ করতে পারবো বা আমি এটাতে কতটা সাকসেসফুল হব, সেটা আমার আগামী দিন বলবে। অনুরিতার সাথে কথা বলবো, ইয়েস, বলা যেতে পারে যে শি ইজ এ ইনিশিয়েটর, কারণ কি অনুরিতাই কিন্তু ফর দ্য ভেরি ফার্স্ট টাইম কন্ট্যাক্ট করে সব কিছু ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছিল। তো অনুরিতা, প্রথম প্রশ্ন তোমাকে থাকবে যে সবসময় দেখা যায় যে মারা ইনিশিয়েটিভ নেয়,
এখানে বিং এ ডটার ইউ টুক দ্য ইনিশিয়েটিভ, কীভাবে স্টোরিটা হয়েছিল প্লিজ আমাদেরকে ব্রিফলি বলো। আমি ফেসবুকে শ্রীময়ীদির প্রোফাইলটা দেখি, তো জানতে পারি দ্যাট শি ইজ আ ফটোগ্রাফার অ্যান্ড জয়েন্ড উইথ দিস ইন্ডাস্ট্রি। তো আমি মাকে সেটা বলি, তো মার যেহেতু অনেক দিন ধরে ইচ্ছে ছিল একটা যে এক্সপ্লোর করবে এই ওয়ার্ল্ডটাকে, তো মা নাটকের জগতের সাথে আছে, তো আমি চাই যে আরও এই ইন্ডাস্ট্রিটাকে মানে ফেস করুক, নিজেকে এক্সপ্লোর করুক। তো আমি মাকে বলি, তো আর মাও রাজি হয়ে যায়। তো তারপরেই এখানে আসা, শ্রীময়ীদির সাথে কথা বলা, আমি ইনিশিয়েটিভ নিয়ে করেছি, তো ঠিক আছে মার জন্য, মানে মা এত কিছু আমার জন্য করেছে, তো মার জন্য এটুকু তো হয়েই যায়। আরেকটা প্রশ্ন না করলেই নয় অনুরিতাকে, সেটা হলো এইখানে এসে মানে বাড়িতে বসে ভাবাটা একটা আলাদা জিনিস হয়, এখানে এসে প্রফেশনালি ফেস করাটা আরেকটা আলাদা জিনিস হয়, এখানে এসে অ্যাম্বিয়েন্সটা কেমন দেখলে? খুব ভালো, শ্রীময়ীদি ইজ ভেরি ফ্রেন্ডলি, খুব ভালো লাগছে, মার জন্য তো আরও ভালো লাগছে, আমি ভাবিনি মা এতটা অ্যাডজাস্টেড হতে পারবে, বাট খুব ভালো লাগছে। এটা তোমার ফার্স্ট ইনিশিয়েটিভ না, এরকম আগে অনেক করা হয়েছিল ইনিশিয়েটিভ, তার মধ্যে একটা রিনাউন্ড হলো বডি পজিটিভিটি, দ্যাট ওয়াজ রিয়েলি ওয়ান হেল অফ আ কাইন্ড। তো এইরকম ধরনের ইনিশিয়েটিভগুলো কীভাবে তোমাকে মোটিভেট করে অ্যাজ আ পার্সন টু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য? দেখো এমনিতে আমি ভীষণ একটা সবসময় চেষ্টা করি খুব পজিটিভ থাকার, আর বিশেষ করে এখন এরকম একটা যে প্যান্ডেমিক সিচুয়েশন, লকডাউন অ্যান্ড কোভিড-19, তো এর মধ্যে আমার মনে হয় নিজেকে খুব পজিটিভ রাখাটা খুব দরকার প্রত্যেকের ক্ষেত্রে, এবং শুধু নিজে পজিটিভ থাকলেই কিন্তু হবে না, চেষ্টা করতে হবে যে অন্যদেরকেও যাতে আমরা সেই পজিটিভিটিটা ছড়িয়ে দিতে পারি যতটুকু হেল্প করা যায় আর কি। তো সেই ক্ষেত্রে বডি পজিটিভিটির যে শ্যুটটা আমি করেছি সেখানে আমি নিজেও অনেক সময় দেখেছি, দেখতেই পাচ্ছ খাতে পিতে ঘরকা, তো সেখানে অনেক রকম কিছু আমি যেরকম ফেস করেছি সেরকম আমার মনে হয় আমার মতন অনেকেই সেই জায়গাটা ফেস করেন, তো সেখান থেকেই চিন্তাভাবনাগুলো আসা যে স্কিন কালার, বডি শেপ বা জেন্ডার সেটা কি আজকালকার দিনে কোনো রকম মানে সেটা নিয়ে কি কোনো প্রশ্ন ওঠা উচিত, তো সেটা নিয়েই চিন্তাভাবনাটা করা আর কি, একটা মেসেজ সমাজকে দিতে চেষ্টা করা, জানি না কতটা পেরেছি, বাট হ্যাঁ কিছুটা তো সবাই অ্যাপ্রিসিয়েট করেছে, আমার কাছে প্রচুর মেসেজও এসছে এগিয়ে বাংলা, থ্যাংকস টু এগিয়ে বাংলা যে তারা আমার শ্যুটটা কভার করেছিল, এবং সেখানে আমি তাদের পেজে গিয়ে তাদের চ্যানেলে গিয়ে দেখেছি যে হিউজ রেসপন্স। লাস্ট বাট নট দ্য লিস্ট আরেকটা প্রশ্ন না করলেই নয়, সেটা হলো এই যে আজকে যারা দুজন ক্যান্ডিডেট আছে বা আজকে যারা পোর্টফোলিও জন্য এসছে তারা তো মা, দে আর মাদার্স, তো তারা এই প্ল্যাটফর্মটা তাদের কাছে খুব সড়গড় না, তো এদেরকে ওই একটা কমফোর্ট জোনে আনার জন্য তোমার দিক থেকে কি ইনিশিয়েটিভ থাকে? যে কোনো পোর্টফোলিওতে তার আগে একটা গ্রুমিং সেশন থাকে, আমার গ্রুমিং ক্লাস থাকে, জেনারেলি আমার ওয়ার্কশপ হয় 5 ডেজের, সেখানে আমি 5 ডেজ দিয়ে সেখানে আমি শুধু না সেখানে আমাদের ইন্ডাস্ট্রি রিনাউন্ড যারা মেকআপ আর্টিস্ট আছেন, যারা মডেল অ্যাক্ট্রেস আছেন, তাদেরকে দিয়ে একটা গ্রুমিং করানো হয় যে হাউ টু পোজ, হাউ টু ফেস ক্যামেরা, সেটা সেভাবে করানো হয়। তো এক্ষেত্রেও তাই হয়েছে, ওদের আগে ক্লাস হয়েছে, আগে মিটিং হয়েছে ওদের সাথে বসে সেইভাবে কীভাবে পোজ দিতে হবে, কীভাবে ক্যামেরা ফেস করতে হবে, অ্যান্ড মোস্টলি কীভাবে এক্সপ্রেশনস দিতে হবে, যেগুলো আমাদের অ্যাড শ্যুটের জন্য বা ফ্যাশন শ্যুটের জন্য দরকার হয় সেগুলো আমি তাদের আগে থেকে করিয়ে দিই। লাভলি। আর যাওয়ার আগে না আর বেশি প্রশ্ন থাকবে না, বাট যাওয়ার আগে আরেকটা জিনিস, যারা ওপারে বসে আছে যারা চাইছে এরকম ব্যারিয়ার ভেঙে নতুন একটা প্ল্যাটফর্মে আসুক, তাদেরকে কেউ চিনুক, তো তাদের জন্য কোনো সোশ্যাল মেসেজ? ইয়েস, আমি এটাই বলবো যে বসে থেকে চিন্তা করে বা একটা নিজের মধ্যে নিজের ওয়েস্টটাকে মনে মনে যে এটা করলে ভালো হতো বা এই জায়গায় আমি নিজেকে যদি প্লেস করতে পারতাম তাহলে ভালো হতো, সেটা ভেবে সময় নষ্ট করার সময় কিন্তু আর নেই, তোমাকে কিছু করতে গেলে কিছু করে দেখাতে হবে বস, মানে ভাবছি আমি করছি এই ল্যাথটা খেলে কিন্তু চলবে না। হ্যাঁ, তো এখন মানে দিস ইজ দ্য পারফেক্ট টাইম যে তুমি কিছু একটা করো, যেটা ভেবেছো সেটাকে করার চেষ্টা করো, সেটা একটা সাকসেস তো তোমাকে দেবেই, আর সব থেকে বড়ো কথা হচ্ছে তুমি কতদূর সেটাকে মানে বাই প্রফেশন এগোতে পারলে, সেটার থেকেও বড়ো কথা আমার যেটা মনে হয় প্রত্যেকটা মেয়ের যেটা যে নিজের আইডেন্টিটিটা কিন্তু একটা অন্য লেভেলে একটা স্যাটিসফ্যাকশন দেয়, সেটা আমি নিজে ফিল করি বলে আমি প্রত্যেককে সেটা বলি যে অ্যাটলিস্ট নিজের জন্য কিছু করো, নিজের
সেই স্যাটিসফ্যাকশনের জায়গাটাকে তো অ্যাটলিস্ট দেখতে হবে না, বিকজ সেটা তো আমাদের কেউ করে দেবে না, আমাদের নিজেদেরকেই করতে হবে। এই যে জাস্ট আ নাম্বার, সিরিয়াসলি এটা বলাই বাহুল্য। এখানে এসে মানে শ্রীময়ীদের স্টুডিওতে এসে বেশ একটা নতুনত্ব অভিনব জিনিস আমরা তো দেখতেই পারলাম, দেখালাম আপনাদেরকে। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে একদম ভুলবেন না। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আমি রশিদা চার্জি উইথ ক্যামেরা পার্সন শুভদীপ, অ্যান্ড ইউ আর ওয়াচিং এগিয়ে বাংলা নিউজ। নমস্কার।